আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহিব্বিন, কালজয়ী চিরন্তন পথের দিশা, মহাগ্রন্থ কোরআনে হাকিমের সাথে মুতাআল্লিকিন, আমার প্রাণপ্রিয় দেশবাসী ভাইয়েরা, মুহতারামা পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে আমি বিশ্ব নিয়ন্তা সর্বপ্রদাতা আলেমুল গায়ব আলা কুল্লি শাইইন কাদির ফাআলুল লিমা ইউরিদ আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, সেই মহান অব্যয় অক্ষয় চিরঞ্জীব কালজয়ী নিরঙ্কুশ ক্ষমতার একমাত্র মালিক রব্বুল আলামিনের বারেগাহে রহমতে হাজারো লাখ ও অনন্ত ওযুত কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আজকে এই মুহূর্তে আমাদেরকে আপনাদেরই বিন্দু বিন্দু ঘাম ফোটা ফোটা রক্তের বিনিময়ে গড়ে তোলা ঐতিহ্যবাহী কুমিল্লা শহরের তাহজিবুল উম্মা দাখিল মাদ্রাসা হেফজখানা তাহফিজুল কোরআন মাদ্রাসা, এই প্রতিষ্ঠানের সাহসী উদ্যোগ, মাদ্রাসার বাৎসরিক মাহফিল উপলক্ষে আজকে তিনি আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার সৌভাগ্য দান করেছেন। আসার মতো মন মনন মানসিকতা এটা দান করেছেন, আসার মতো শারীরিক সক্ষমতা যোগ্যতা সেহেত তন্দুরুস্তি যিনি দান করেছেন তার দরবারে শুক্রিয়া আদায় করা দরকার আছে কিনা? সবাই একবার কি শুক্রিয়া আদায় করতে রাজি আছেন? তাহলে সকল প্রকার জড়তা দুর্বলতা সংকীর্ণতা আবিলতা হীনমন্যতা ঝেড়ে ফেলে সবাই ঈমানের বলে বলিয়ান হয়ে জজবা ইশক এবং মহব্বতের আমেজ মিশিয়ে সমস্বরে বুলন্দ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে নিজকে উজাড় করে বিলীন করে বজ্র নিনাদ কণ্ঠে বীর বিক্রমে সিংহ গর্জনে আওয়াজ তুলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার, না করলে চলে না, চলবে না, চলছে না, চলতেও পারে না। কেননা যেই মুখটা থেকে যেই জবানটা দিয়ে এইমাত্র আমরা কালেমাত্র শুকর আলহামদুলিল্লাহ পড়লাম, এই মুখটা কার তৈরি? জিব্বাটা কার বানানো? আলাম না জাল্লাহু আইনাইনে অলেসানাও অসাফাতাইনে, তোমাকে দেখার জন্য দুটা চোখ, কথা বলার জন্য একটা জিব্বা, জিব্বার সামনে এক জোড়া ঠোঁট, মাইকের সাউন্ড বক্সের মতো আমি আল্লাহ তৈয়ার করে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ, কথা বলার জন্য জিব্বা ভিতরে উপরে নিচে নড়াচড়া শুরু করে, সঙ্গে সঙ্গে ঠোঁট দুটো ফাঁক হয়, কথা বেরিয়ে আসে, ঠিক কিনা বলেন? যদি জিব্বা ভিতরে থেকে কথা বলার জন্য যতই নড়াচড়া শুরু করুক ঠোঁট দুটো যদি এই সময় বলে উই আর নট নড়ন চড়ন, আমরা এখন নড়াচড়া করতে রাজি নই, তাহলে কথা খুব সুন্দর হবে নাকি? আবার কথা বলার জন্য ঠোঁট দুটা যখন এইভাবে উপরে নিচে ফাঁক হওয়া শুরু করেছে, এ সময় জিব্বা যদি ভিতরে থেকে বলে যে আমি এখন মোরাকাবায় বসেছি, আমি এখন নড়াচড়া করতে পারবো না, তাহলে তো কথা খুব সুন্দর হবে নাকি? আবার দেখুন কথা বলার জন্য জিব্বা নড়াচড়া হরকত শুরু করেছে, ঠোঁট দুটো যদি বলে আমি দুই মিনিট পরে ফাঁক হব, এবার কথা খুব সুন্দর হবে নাকি? আবার ঠোঁট দুটো কথা বলার জন্য নড়াচড়া শুরু করেছে, জিব্বা বলে আমি দেড় মিনিট পরে নড়াচড়া শুরু করব, এবার কথা হবে? যখন যে মুহূর্তে যেভাবে যতটুকু দরকার জিব্বা নড়ে ঠোঁট দুটো ফাঁক হয়, এক সেকেন্ড আগেও নয়, এক সেকেন্ড পরেও নয়, জিব্বা এবং ঠোঁট এই দুইটার সাথে সম্পৃক্তি সম্পৃক্ততা, ইংরেজিতে যেটাকে বলা হয় কোঅর্ডিনেশন, কোঅর্ডিনেশন একটার সাথে একটার
এই যে ব্যবস্থাপনা এটা কে করে দিয়েছেন আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করি তাহজিবুল উম্মাহ মাদ্রাসার আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল এটার উসিলা এবং বারাকাতে রব্বুল আলামিন আমরা যারা উপস্থিত হয়েছি যারা উপস্থিত হব তুমি মেহেরবানি করে আমাদের মগজ দিমাগ হার্ট বাল্ব লিভার কিডনি পিত্ত ব্লাডার প্রোস্টেট গ্ল্যান্ড সহ প্রত্যেকটা জটিল অঙ্গ প্রত্যঙ্গ সারা দুনিয়া বিক্রি করলো একটা দাম হবে বোধহয় এই মাহফিলের উসিলায় কোরআনে পাকের উসিলায় মেহরবানি করে আমাদের শরীরের প্রত্যেকটা জটিল অঙ্গ প্রত্যঙ্গ তোমার এই দেওয়া নেয়ামতগুলো জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তুমি সুস্থ রাখো সচল রাখো সবল